আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন দুই সালে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে আল্লাহ তাহালার পক্ষ থেকে মুসলমানদের জন্য দুইটি উৎসবের মধ্যে একটি হল ঈদুল আজহা বা কোরবানির ঈদ আল্লাহ পাকের জন্য ত্যাগের উদাহরণ হিসেবে পৃথিবীর সকলের জন্য শিক্ষা হজরত ইব্রাহিম আলাইসাল্লাতুসালাম ও ইসমাইল আলাহিসাল্লাতুসলামের ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ প্রিয়দর্শক চলুন এবার আমরা দুই সালে কোরবানের ঈদ কবে কোন মাসের কত তারিখ কিবার অনুষ্ঠিত হবে তা জানি নি দুই সালে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হলো উনত্রিশেই জুন অরোজ বৃহস্পতিবার বাংলা পনেরোই আষাঢ় চোদ্দোশো তিরিশ প্রিয় দর্শক যেহেতু চাঁদ দেখার সাথে আরবি তারিখের সম্পর্ক রয়েছে তাই একদিন আকপিস হতে পারে যদি তারিখ পরিবর্তন হয় ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে তখন সঠিক তারিখ আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনাদের সকলই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন